বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ রহমত, আমরাও ভালো আছি। নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। আর এই ভিডিওগুলো আমার ইউকে থেকে করা ছিল, একদম ছোট আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি যে শপিং করতে গিয়েছিলাম ইউকে থাকাকালীনই, তো ওই শপিংয়ের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। শপিং করার পরে তারপরে বাংলার রেস্টুরেন্ট গিয়ে কী কী আইটেম খাবার মানে আমরা অর্ডার দিয়েছি সব কিছু শেয়ার করবো। তাহলে দেখে থাকেন পুরো ভিডিওটা, কেউ কিন্তু টেনে টেনে দেখবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, যারা নিয়েও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি ওইখানে যখন গিয়েছিলাম, যেহেতু সামনে ঈদ, আমার অনলাইন বিজনেসের জন্য অনেক কেনাকাটা করেছি, দেন আমার নিজের পার্সোনার জন্য অনেক কেনাকাটা করা হয়েছে। আর ড্রেসগুলো দেখে তো আমি একদম ফিদা, মানে এক একটার থেকে এক একটা এত সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস, মানে কোনটা রেখে কোনটা নিব সত্যি কথা যেটা। আর যদিও আমি অল্প সময়ের জন্য ওইখানে গিয়েছিলাম কেনাকাটা, তারপরও আমার বিজনেসের প্রত্যেকটি ড্রেসই সুন্দর ছিল। নেক্সট ব্লগে অবশ্যই আমার বিজনেসের জন্য আমি কী কেনাকাটা করেছি সেগুলো দেখানোর চেষ্টা করব। আর কিছু ড্রেসের কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাই বলেন ড্রেসগুলো কেমন। এই যে লোকটার হাতে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটাও আমি আমার বিজনেসের জন্য নিয়েছি, নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। তাহলে দেখতে থাকেন শেষ পর্যন্ত আমার ভিডিওটা। আর আমরা এখানে শপিং করার পর দেন আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে যাবো লাঞ্চ করার জন্য। ওইখানে অনেক খাবার মানে থাকবে, দেখলেই বুঝতে পারবেন। দেন আমাদের শপিং করা শেষ, এখন আমরা যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে। আর এটা একটা মসজিদ, মসজিদটা থেকে অনেক ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। চলে আসলাম বাঙালি রেস্টুরেন্ট, এখানে বাঙালি সব খাবার আছে, মাছ মাংস ভর্তা বাজির থেকে শুরু করে মিষ্টি দই রসমলাই থেকে শুরু সব কিছু আছে। ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, আবারও বলে নিচ্ছি আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ।